हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के तुम्हारे साथ शेयर करब जो आमी कीभावे वीडियो शूट करे थाकी। तो ये वीडियो आमी अनेक दिन आगे ही नियेछिलाम मन हय ठंडार समय देखते ही पाच्छो, जानुआरी बा डिसेम्बरेर दिके। एजन्य खाटेर मध्ये एरकम कम्बल, आमार गायेर मध्ये सोयेटार। तो अनेक दिन आगे वीडियोटा शूट करे गेछिलाम, भाबलाम तोमार साथे शेयर करब, किन्तु ए वयस ओवर दिते हबे एटा भेबे भेबे ना आर एकदम एडिट करा हयनि, तोमार साथे शेयर कराओ हयनि। तो आजके भाबलाम करेई नेई। तो आजके आमी तोमार साथे शेयर करब जो आमी कीभावे आमार सिट डाउन वीडियोगुलो, माने आमी जेरकम रिव्यू वीडियो शेयर करे थाकि, तारपर विभिन्न धरनेर शपिंग हल करे थाकि, तो सेगुलो सिट डाउन भिडियोगुलो आमि किभाबे शूट करे थाकि। तो प्रथमे होच्छे कि आमि स्क्रिप्ट लिखे दिई। स्क्रिप्ट लिखे रखि माने माने ओई भिडियोटार मध्ये आमाके कि कि विषय बोलते हबे सेगुलो एकटा खातार मध्ये नोट डाउन करे नि। तोमरा देखतेई पाच्छो आमि भिडियो हेडिंग दिएछि स्किन केयार, आर डेटटाओ लिखे दिएछि। जानुआरी मासे 13 तारिखे ছিল, আজকে হচ্ছে গিয়ে এপ্রিল মাসের 4 তারিখ, মানে প্রায় 3 মাস হয়ে গেছে। তো আমি কি করি, এভাবে খাতার মধ্যে নোট ডাউন করে নি। আর আমি আজকে যে ভিডিওটা শুট করছিলাম সেটা হচ্ছে গিয়ে স্কিন কেয়ারের ভিডিও, মানে আমি ইউটিউবে একটা ফেশিয়ালের ভিডিও দেখেছিলাম, সেটাই আমি ট্রাই করব। তো ভিডিওতে কি কি বলেছে, কি কি জিনিস ইউজ করতে হবে, তারপরে কি কি ভাবে ইউজ করতে হবে, তো আমি সব পয়েন্ট টু পয়েন্ট ভাবে লিখে যাচ্ছিলাম। আর লিখেটিকে একদম স্ক্রিপ্ট বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি ভিডিওটা শুট করব। আর যখনই আমি এরকম ভিডিও শুট করতে যাব, তখনই মানে কেউ না কেউ এসে আমাকে ডাক দেবে। মানে আমি এক দুবার বা তিনবার এরকম উঠতেই থাকি ভিডিওর মাঝে মাঝে, আর তারপরে যখন কাজ হয়ে যায় তারপরে এসে আবার এরকম কাজ করতে বসে যাই। তো আমি চলে এসেছি, এসে জলও খেয়ে নিলাম, আবার এভাবে লিখতে বসে গেলাম। তো আমি দেখছি যে আমাকে কী কী পয়েন্ট আউট করতে হবে, কী কী বলতে হবে, তারপরে নিজেও একটু দেখছি সব ঠিকঠাক আছে কি না, তোমাদেরকে কী কী বলা উচিত, কী বলা উচিত না, তো সবই একদম পয়েন্ট আউট করে নিচ্ছি। আর তারপরে আমি একদম রেডি হয়ে বসে যাব ভিডিওটা শ্যুট করার জন্য। এরকম সিট ডাউন ভিডিও বানানোর সময় যদি আগে তোমরা স্ক্রিপ্ট লিখে রাখো তো অনেক সুবিধা হয়, কারণ ভিডিও করতে করতে না অনেক সময় আমরা ভুলে যাই যে কী বলতে হবে, তারপরে মানে এই পয়েন্টটা কী ছিল, এটা আমি কী ভেবেছিলাম, কী বলবো। তখন যদি পাশে খাতা থাকে, খাতার মধ্যে লেখা থাকে যে আমি ভেবেছিলাম এই পয়েন্টটা বলবো, তো তখন ওটা দেখে মনে পড়ে যায়। আর এভাবে মানে ভিডিও বানাতে অনেক সুবিধা হয়, আর সব কিছু একদম মানে ঠিকঠাক বলাও হয়, একদম ভিডিওটাতে ভালোমতো প্রেজেন্ট করা হয়। লেখা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বসবো ভিডিও বানাতে। তার আগে আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু ঠিক করে নেব। এই যে নীল রঙের দেওয়ালটা দেখতে পাচ্ছ, এটাই হবে আমার ব্যাকগ্রাউন্ড। প্রতিটা সিট ডাউন ভিডিওতে এটাই বেশিরভাগ আমার ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে, তোমরা মনে হয় দেখেইছ। সেজন্য টেবিলের মধ্যে যে সমস্ত এলোমেলো জিনিসগুলো ছিল সেগুলো সরিয়ে দিলাম, একটু ঠিকঠাক করে সুন্দর করে সাজিয়ে নিলাম, যাতে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগে। ঠান্ডার দিন, সেই জন্য হচ্ছে একটা 17 ইঞ্চি পেঁচে নিলাম, যাতে ঠান্ডা না লেগে যায়। গরমের সময় তো আমি এমনিই বসে যাই মেঝের মধ্যে ভিডিও বানাতে। আর একটা পেপার কাগজ পেতে নিই, এই ভিডিওটা তো জানি না আমি কোনো পেপার কাগজ পাতিনি। তো আমি এক এক করে সব জিনিসপত্র নিয়ে এসেছি, যেহেতু স্কিন কেয়ারের ভিডিও আমি শ্যুট করছিলাম, এই জন্য বেসন, তারপরে চালের গুঁড়ো, হলুদ, অনেক কিছুই আনা হয়েছিল। কী কী নিয়েছিলাম আমার তো এখন মনেই নেই। তো খাতা দেখে দেখে আমি চেক করে নিচ্ছি যে সব ঠিকঠাক আমি এনেছি কি না, তারপরে ভিডিও বানাতে বসবো। যেহেতু স্কিন কেয়ারের ভিডিও তো অত রেডি হওয়ার তো কোনো ব্যাপার নেই, তো যে গেঞ্জিটা পরেছিলাম সেই গেঞ্জিটা পরে বসে যাবো, শুধু একটু চুলটা আছড়ে নেবো, আর তারপরে বসে যাবো ভিডিও বানাতে। হয়ে গেছে কমপ্লিট, এবার আমি বসবো ভিডিও বানাতে। তো সব জিনিসপত্র আমি সামনে গুছিয়ে নিয়েছি, এবার দেখছি কোন প্রোডাক্টের সাথে কোন প্রোডাক্টটা যাবে। মানে এটা যেহেতু ফেশিয়াল ভিডিও ছিল, তো এটা না 3টা কি 4টা স্টেপ ছিল। তো প্রথম স্টেপে কী ছিল, প্রথম স্টেপে কোন কোন প্রোডাক্ট ইউজ করতে হবে সেগুলোর সাথে সেগুলো মিলিয়ে নিচ্ছি, সেকেন্ডটার সাথে কোনটা যে করতে হবে সেগুলো সব মিলিয়ে নিচ্ছি। হ্যাঁ, স্ক্রিপ্ট লেখাটা কিন্তু অবশ্যই এরকম সিট ডাউন ভিডিওর ক্ষেত্রে কিন্তু যায়, লং ব্লগের ক্ষেত্রে মানে ডেইলি ব্লগ আমরা যেগুলো করে থাকি সেগুলোর ক্ষেত্রে কিন্তু যায় না। তো চলো এবার ভিডিও আমি শুরু করছি। তো দেখো আমার হাতের মধ্যে আমার মোবাইলটা আছে, তোমরা মনে হয় দেখতেই পাচ্ছ। তো আমি এবার যিনি প্রথম স্টেপের যে ভিডিওটা হবে কী কী লাগবে সেটা আমি এভাবে হাতের মধ্যে মোবাইলের মধ্যে করে নিয়ে হাতের মধ্যে নিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি। সামনে মনে হয় একটা বাটি আছে, বাটিটা যে কোথায় মনে হয় দেখতে পাচ্ছ কি না, ও সরি কাপের মধ্যে আমি বানাচ্ছিলাম। হ্যাঁ, জিনিসটা তো একটু দুধ আর একটু হলুদ মনে আমি মিশিয়ে নিচ্ছি, হাতের মধ্যে ফোন আছে, তো ফোনের মধ্যে আমি ভিডিওটাকে শ্যুট করে নিচ্ছি। আর আমার সামনে তো আমার ক্যামেরা চলছে, তোমরা এই ক্যামেরাতে এই ভিডিওটা দেখতে পাচ্ছ। প্রথম স্টেপের ভিডিও আমি মোবাইলে নিয়ে নিয়েছি, এবার যাচ্ছি সেকেন্ড স্টেপে, খাতার মধ্যে দেখে নিচ্ছি যে কোনটার পর কী নিতে হবে। তো সব কিছু নিয়ে নিয়ে ওই বাটিটা নিয়ে নিয়েছি, বাটিটার মধ্যে জিনিসপত্রগুলো মিশিয়ে নেবো। হাতে তো আমার ফোন আছে, ওই ফোনটার মধ্যে আমি ভিডিওগুলো হচ্ছে গিয়ে শ্যুট করে নেবো, আর ছবিগুলো আমি মোবাইলের মধ্যে তুলে নিই। তো মোবাইল আর এরকম ক্যামেরার মধ্যে মিক্সচার করে আমি আমার সমস্ত ভিডিও বানিয়ে থাকি। আমার ক্যামেরার মডেলটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করে থাকো, তো আমার ক্যামেরার মডেল হচ্ছে গিয়ে G7X Mark II, আর আমার মোবাইলের মডেল হচ্ছে গিয়ে OnePlus Nord। আমি পারলে ট্যাগ প্রোডাক্টে ট্যাগ করে দেবো আমার ক্যামেরার মোবাইলের লিঙ্কগুলো, তোমরা যদি দেখতে চাও তো চেক করে নিতে পারো।
রেডি হয়ে গেছি ভিডিও বানানোর জন্য। ক্যামেরাটাকেও ট্রাইপডে আমি সেট করে নিয়েছি, তো ক্যামেরার মধ্যে আমি স্ক্রিন কার্ডের ভিডিওটা করব, আর মোবাইলটাকে আমি সাইডেভাবে অন করে রেখে দিয়েছি এই ভিডিওটাকে বানানোর জন্য। তো ক্যামেরাটা অন করে দেখে নিয়েছি যে ব্যাকগ্রাউন্ডে কিছু আসছে কি না, তো পেছনের ব্যাকটা আসলে আমি ব্যাকটা চেঞ্জ করে নিলাম। আর তারপরে ট্রাইপডটাকেও সেট করে নিচ্ছি নিজের ফেসের অ্যাঙ্গেলে, যাতে ক্যামেরাতে আমার ফেসটা একদম ভালো মতো আসে। তো আমি যদি ট্রাইপডের লিঙ্কটা পাই আমি ওটাকেও ট্যাগ পোস্টে ট্যাগ করে দেবো। আমি এখন এরকম ট্রাইপডের মধ্যে ভিডিও বানিয়ে থাকি, ট্রাইপডের মধ্যে ক্যামেরাটাকে সেট করে নিই, ক্যামেরা বা মোবাইল সেট করে তারপর নিজের ভিডিওটা বানিয়ে নিই। আগে তো চেয়ারের মধ্যে তিন চারটে বই হবে সেট করে নিয়ে আমি হচ্ছে গিয়ে ভিডিও বানাতাম। যদি আমি ছবি পাই না তোমাদেরকে দিয়ে দেবো। আগে রিং লাইটও অন করতাম, কিন্তু এখন আর রিং লাইটের আমার মনে হয় না দরকার হয়, ঘরের মধ্যে যথেষ্ট ভালোই আলো আছে, তো হয়েও যায় এই ভিডিওটা। যদিও দিনের বেলা কিন্তু এই ঘরে না খুব একটা ভালো আলো আসে না, আর যেহেতু দিনের বেলা বানাচ্ছি তো আশপাশে যে প্রচুর শব্দ আসবে সেজন্য জানলা তো বন্ধ করতেই হবে। এই ভিডিওটার মাঝে প্রচুর শব্দ এসছে সেজন্য জানলা আমি একদম বন্ধ করে রেখে দিচ্ছি, তাও টুকটাক শব্দ তো আসবেই। তো ভিডিওর মাঝে মনে হয় সেই ভিডিও শব্দগুলো আসছিলো। তো এবার আমি ক্যামেরাটাকে একদম ভালো মতো সেট করে নিয়েছি আর অন করে নিয়েছি। প্রথমে আমি এরকম ছবি তুলে নিই যে আমার বিফোর কেমন হলো স্কিন কেয়ার করে, তারপরে আফটারটা কেমন আসলো। তো এরকম করে তিন চারটে এরকম করে পোজ নিয়ে আমি ছবি তুলে নিচ্ছি। ছবি তোলা হয়ে গেলে আমি শুরু করবো এবার ভিডিও বানানো। ছবি তোলাও হয়ে গেলো, এবার আমি শুরু করছি ফাইনালি আমার ভিডিও। আগে কত ধরনের স্টেপ থাকে বলো, ভিডিওগুলো হয় 10-12 মিনিটের কিন্তু এটা করতে প্রায় অনেকক্ষণ সময় চলে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিডিও শুরু করে দিয়েছি। আমি ভিডিও করতে করতে যে মাঝখানে কতবার আটকাই বা কতবার ভুলে যাই তারপরে আমাকে দেখে নিতে হয়। যখন প্রথম প্রথম আমি ভিডিও বানাতাম না, তো মানে প্রথম বুঝতেই পারতাম না যে আমি ভিডিওর মধ্যে কী বলবো, ক্যামেরার দিকে তাকিয়ে কী বলবো। কোনো তো মানুষ বসে নেই, একটা ক্যামেরা আছে তার দিকে তাকিয়ে বলতে হবে। এখন যেমন অভ্যাস হয়ে গেছে, প্রায় 2 বছর হতে চললো আমি এরকম ভিডিও বানাই, তো এখন অতটা অসুবিধা হয় না, কিন্তু প্রথম প্রথম অসুবিধা হয়। তো প্র্যাকটিস করতে করতে এরকম করতে করতে হয়েই যায়। এখনও আমি প্রচুর আটকে যাই, মাঝখানে ভুলে যাই যে কী বলতে হবে, তারপর একটা স্টেপ বলে দিলাম, আগের স্টেপটা হয়তো বলতে ভুলে গেলাম, সেটা বলতে গিয়ে আটকে গেলাম, তো আবার আমাকে প্রথম থেকে একদম শুরু করতে হয়, আবার বলতে হয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিন্তু কখনো না মানে হাঁপসে যায় না, যে মনে হয় না যে না হচ্ছে না হচ্ছে না, মনে হয় আমি করেই নেবো। তো এভাবেই আমি আমার ভিডিওগুলো বানাই। আশা করি তোমাদের কাছে ভালো লাগলো বা তোমাদের কাছে হেল্পফুল হলো কি হলো না। তো চলো আজকের এই ভিডিওটা এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো টাটা।